মঠ কথামৃত ভবন গদতর প্রকল্পের চতুর্থ ও পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রী। সর্বপ্রথমে শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজি ও মাস্টার মশাইয়ের শ্রী পাদপদ্মে আমাদের শতকোটি বুলঞ্চিত প্রণাম। আমাদের মঠের অধ্যক্ষ মহারাজকে আমাদের সশ্রদ্ধ বুলঞ্চিত প্রণাম। এখানকার অন্যান্য সকল মহারাজ ও ব্রহ্মচারী মহারাজকে আমাদের সশ্রদ্ধ বুলঞ্চিত। আমাদের সামনে উপস্থিত সকল গুরুজনকে সশ্রদ্ধ প্রণাম। আমরা একটি শ্রুতিনাটক পরিবেশন করব যার নাম জটিলের মধুসূদন দাদা। এটি শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেবের বলা শ্রীমুখে বলা গল্প থেকে নেওয়া হয়েছে। শুরু হচ্ছে জটিলের মধুসূদন দাদা। ছোট্ট ছেলে জটিল, বাড়িতে তার বিধবা মা ছাড়া আর কেউ নেই। তার মা সুতা কেটে খায়, তবে তাদের খাওয়া পড়ার কোনো অভাব হতো না। কিন্তু বড় বোন জটিলের মা রোজ ভগবান কৃষ্ণের পূজা আরাধনা করত আর নিত্য ঠাকুরের কাছে প্রার্থনা জানায়। হে প্রভু, আমায় রক্ষা করো, দেখো খোকা যেন বড় হয়ে ভালো হয়, সৎ হয়। জটিল একটু বড় হয়েছে, মা তাকে স্কুলে পাঠালে। স্কুলটি গ্রামের অপর প্রান্তে। স্কুলে যাবার সময় রোজ জটিলকে এক বনের মধ্য দিয়ে যেতে হতো। বড় বড় গাছগুলোর জন্যে বনের পথ ভীষণ অন্ধকার, ফলে জটিলের খুব ভয় করে। লম্বা লম্বা হাতের মতো নিচু ডালগুলো তাকে যেন ধরতে আসছে। লতানে গাছগুলো দেখতে ঠিক ভয়ঙ্কর সাপের মতো। স্কুলের পথে জটিল ভাবছে, আমার সঙ্গে একজন কেউ থাকলে বেশ হয়, তার সঙ্গে কেমন কথা বলতে বলতে চলে যাব। কিন্তু কেউ নেই, বনের পথে সে একলা, ভয়ে তার বুক দুরু দুরু। তাই যত তাড়াতাড়ি পারে ছুটতে লাগলো, শেষে স্কুলে পৌঁছালো। স্কুলে তার ভারী আনন্দ। মাস্টার মশাই কত ভালো লোক, আর অন্যান্য ছেলেদের সঙ্গে তার কত খেলা, কত মজা। স্কুল শেষ, অমনি তার চিন্তা আরম্ভ হলো, কী করে সে বাড়ি ফিরবে ওই বনের পথ দিয়ে। এবারে অবস্থা আরও খারাপ, কেননা সন্ধ্যা হয়, চারিদিকে সব অদ্ভুত অদ্ভুত ছায়া। আলো আধারে ওই লম্বা লম্বা হাতগুলো, লতানে সাপগুলো আরও ভয়ঙ্কর। ভয়ে জটিল বনের পথ দিয়ে ঊর্ধ্বশ্বাসে দৌড়াচ্ছে, ছুটছে আর ছুটছে। শেষে এক দৌড়ে বাড়িতে হাজির। বাড়ির উঠোনে মাকে দেখেই সে একেবারে কান্নায় ভেঙে পড়লো। তখন আদর করে তাকে কোলে নিয়ে মা জিজ্ঞেস করলো, কি হয়েছে খোকা, মাস্টার মশাই খুব বকেছেন বুঝি? চোখের জল মুছতে মুছতে জটিল বললে, না মা, স্কুলে আমার খুব ভালো লাগে, কিন্তু ওই যে বোন, বোনের মধ্যে কতটা পথ আর আমি একলা, আমার কিন্তু ভীষণ ভয় করে। ভয় পাবার কিছু নেই বাবা, কয়েকদিন পরে সব ঠিক হয়ে যাবে। আমার খুব ভয় করে, সঙ্গে কেউ গেলে আর ভয় লাগবে না। কাকে পাঠাবো বাচ্চা, তোর সঙ্গে যাবার মতো আর যে কেউ নেই আমাদের। এই বলে জটিলের মা চোখ বুজে কি যেন চিন্তা করতে লাগলো। কিছুক্ষণ পরে চোখ খুলে হাসতে হাসতে বলল, ওহো, একেবারে ভুলেই গেছিলাম, বনে তোর এক দাদা আছে, সে তোকে সঙ্গে করে নিয়ে যাবে, কেমন? জটিল অবাক হয়ে জিজ্ঞেস করলে, দাদা? মা, আমার বড় ভাই আছে? হ্যাঁ বাবা, তার নাম মধুসূদন। কোথায় থাকে? আমাদের সঙ্গে থাকে না কেন? সে বনেই থাকে, গরু চড়ানো তার কাজ। কাল স্কুলে যাবার সময় তাকে ডাকবি, দেখবি গরুর কাজ ছেড়ে ঠিক তোর কাছে চলে আসবে, আর সঙ্গে করে নিয়ে যাবে, কোনো ভয় নেই। জটিল ভারী খুশি, এখন আর কোনো ভয় নেই, বরং সে কালকের জন্য অপেক্ষা করছে, কখন সে দৌড়ে গিয়ে বনের মধ্যে তার দাদাকে দেখবে। পরের দিন সকালবেলা স্কুল যাবার সময় মাকে প্রণাম করে জটিল রওনা দিল। তার মা কুটির দুয়ারে দাঁড়িয়ে এক দৃশ্যে তাকিয়ে আছে আর প্রার্থনা করছে, হে মধুসূদন, অকিঞ্চনের এই ছেলেটিকে তুমি দেখো। বনে গিয়েই জটিল থমকে গেল, আবার সেই ভয়ঙ্কর পথ। সে ডাকছে, ও মধুসূদন দাদা, দাদা মধুসূদন, ও মধুসূদন দাদা, তুমি কোথায়?
আমার কাছে এসো। কিন্তু কোথাও কোনো মানুষের সাড়া শব্দ নেই। জটিল ভাবছে, দাদা বোধহয় অনেক দূরে, তাহলে আরো জোরে ডাকি। চিৎকার করে মধুসূদন, তখন মনে মনে ভাবছে, দাদা ঠিক এখানে কোথাও আছে, মা তো বলেছে ডাকলে সে নিশ্চয়ই আসবে। আচ্ছা আবার ডাকি, ব্যাকুল মধুসূদন দাদা ডাকছি আর দাদা মধুসূদন কেউ কোথাও নেই। দাদা মধুসূদন শেষে যদি এদিকে তো বলতে লাগলো, মা তো বলেছে তুমি আসবে, কোথায় তুমি দাদা মধুসূদন? ওই বুঝি বাঁশি বাজে। তখনই জটিল শুনতে পেল এক সুমধুর বাঁশির শব্দ। বংশীধ্বনি ক্রমশ কাছে আসছে। সে জটিল দেখলে সুন্দর একটি ছেলে বনের পথ ধরে তার দিকেই এগিয়ে আসছে। ছেলেটি সুদর্শন ও নয়নাভিরাম, মাথায় ঝলমলে সুন্দর মুকুট, শিরে বাঁকা শিখি পাখা, ময়ূর পুচ্ছ, মোহন মুরলীধারী, করে বাঁশি, দেহে দিব্যকান্তি। জটিলের কি আনন্দ, দৌড়ে গিয়ে জিজ্ঞেস করলে, তুমি আমার মধুসূদন দাদা? মা বলেছে তোমায় ডাকলে তুমি গরুর কাছ ছেড়ে আমার কাছে আসবে, আর বনের পথে আমার সঙ্গে যাবে। দেখো না, আমায় একলা স্কুলে যেতে হয়, কি ভয় করে? ছেলেটি বললে, হ্যাঁ আমি তোমার দাদা মধুসূদন, এসো আমি তোমার সঙ্গে যাব। মধুসূদন দাদাকে পেয়ে জটিলের মনে বিপুল আনন্দ। দুজনে বনের পথ ধরে যাচ্ছে, যেতে যেতে কত গল্প জটিল ভুলেই গেছে, আগের দিন এই পথে সে কি না ভয় পেয়েছিল। বনের পথ শেষ, মধুসূদন বলল, তবে আমি এখন আসি, কেমন? জটিল বললে, সন্ধ্যায় বাড়ি ফেরার সময় আমার সঙ্গে থাকবে তো? তুমি না এলে আমার কিন্তু ভীষণ ভয় করবে। মধুসূদন বলল, হ্যাঁ নিশ্চয়ই, আমায় দেখো আমি ঠিক চলে আসব। এইভাবে রোজ সকাল সন্ধ্যায় বনের মধ্যে গিয়েই জটিল তার মধুসূদন দাদাকে ডাকে, আর ডাক শুনে তার দাদা চলে আসে ও সারাটা পথ তার সঙ্গে থাকে। দুজনে কত গল্প, কত আনন্দ। জটিল বলে তার মায়ের কথা, স্কুলের কথা, এইসব মধুসূদন সব শুনে আর মাঝে মাঝে বাঁশি বাজায়। একদিন বাড়ি ফেরার পথে জটিল বললে, আমাদের স্কুলে ভোজ হবে, মাস্টারমশাই প্রত্যেককে কিছু না কিছু নিয়ে যেতে বলেছে, কাল আমায় বলতে হবে আমি কি নিয়ে যাব। মধুসূদন জিজ্ঞাসা করলো, আচ্ছা তুমি কি নিয়ে যাবে? জানি না, আমরা তো খুব গরিব, মনে হয় আমি কিচ্ছু নিয়ে যেতে পারবো না। মাকে বলো, মা জানে কি করতে হবে। বাড়ি ফিরে জটিল তার মাকে সব কথা বললে, তারপর মাকে জিজ্ঞেস করলে, আমি কি নিয়ে যাব মা? এই কথা শুনে তার মায়ের মনে দুঃখ হলো। মা বলল, দেবার মতো আমাদের যে কিছু নেই বাবা, টাকা পয়সা থাকিয়ে কিছু কিনে দেওয়া যেত, তোর মধুসূদন দাদাকে না হয় একবার বলে দেখ না। জটিল বললে, দাদা কিন্তু তোমায় জিজ্ঞাসা করতে বলেছে, বলেছে তুমি জানো কি করতে হবে। জটিলের মা হাসতে হাসতে বলল, সে কথা বলেছে, ঠিক আছে তাকে বলো যে আমি তার উপরেই নির্ভর করি। পরদিন সকালবেলা স্কুল যাবার পথে জটিল তার মধুসূদন দাদাকে সব কথার শেষে বললে, মা বলেছে সে তোমার উপরে ভরসা করে। তখন মধুসূদন হেসে বলল, ঠিক আছে মাস্টার মশাইকে বলো ভোজের যত দই লাগবে সব তুমি দেবে। জটিল বললে, তাহলে বড় ভার নিতে হবে কিন্তু, কেননা আমরা 20 জন তো হবই। আজ স্কুলে বিরাট ভোজ, জটিলের ভারী আনন্দ।
এক দৌড়ে বনে হাজির। বড় ভার ভরতে দইয়ের অপেক্ষায় আছে। কিছুক্ষণ পরে প্রতিদিনের মতো বনের পথ ধরে তার দাদা মধুসূধা দিল। ফাঁকটি দিয়ে বলল, এই নাও তোমার মাস্টার মশাইকে এটি দিও। ভাঁড়টি হাতে নিয়ে জটিলের মন খারাপ হয়ে গেল। সে ভাবলে, এ যে একেবারে ছোট ভাঁড়, এতে বড় জোর 6-7 জন খেতে পারবে। এ জটিল, আমাকে একটু দই দে। জটিলের মুখের দিকে তাকিয়ে মধুসূধন বলল, মন খারাপ করো না, এইবারে তোমাদের সকলের কুলিয়ে যাবে। এদিকে দইয়ের ছোট ভাঁড় দেখে মাস্টার মশাই তো রেগে আপু। তিনি বললেন, জোটে তুই না বলেছিলি ভোজের ছয় দই দিবি? সেই জন্যে আমি আর অন্য কিছু ব্যবস্থা করিনি। ছেলে যেখানে এত, এই ছোট দইয়ের ভাঁড়ে আমি কি করব? না, তুই সব পণ্ড করলি দেখছি। মাস্টার মশাইয়ের নির্দেশে দইয়ের ভাঁড়টি এক ধারে রেখে দেওয়া হলো। ভোজন প্রায় শেষ। হঠাৎ মাস্টার মশাইয়ের মনে পড়ল ওই ভাঁড়ের কথা। তিনি বললেন, না, দই নষ্ট হওয়া ঠিক হবে না, কয়েকটা ছেলেকে অন্তত দেওয়া যাবে। এই জোটে যা, নিয়ে আয় ভাঁড়টা। দুঃখিত মনে জটিল 3-4 জন ছেলেকে দই দিলে। তারপর দেখল এক অদ্ভুত ব্যাপার, ভাঁড় থেকে দই নেওয়ার সঙ্গে সঙ্গে আবার ভর্তি হয়ে যাচ্ছে। তখন তার মনে খুব আনন্দ। ছেলেদের লাইনের এদিক ওদিক গিয়ে সবাইকে প্রচুর পরিমাণে দই দিল। জটিলের কাণ্ড দেখে মাস্টার মশাই তো বিস্ময় অবাক। তিনি বললেন, জটিল তুই সকলকে দই দিলি কি করে? ভাবছিলুম ওই খুদে এক ভার দই আনলি। আকি এই তো ভার, কিন্তু দেখুন এখনো ভর্তি। অসম্ভব, এই দইয়ের ভার তুই কোথায় পেলি বল এক্ষুনি। আকি আমার দাদা দিয়েছে। তোর দাদা? আমি তো জানতাম না যে তোর বড় ভাই আছে। আগে স্কুলে আসার আগে আমিও জানতাম না, বনের পথ দিয়ে রোজ সে আমায় নিয়ে আসে আর পৌঁছে দেয়। সে কোথায় থাকে, কি নাম? জটিল তখন তার দাদা মধুসূধন সম্বন্ধে সব কথা বললে। সে কি করে, কেমন দেখতে, কি সুন্দর মাসি বাজায় ইত্যাদি। মাস্টার মশাই বললেন, তোর মধুসূধন দাদাকে আমি দেখতে চাই, তোর সঙ্গে গেলে দেখা হবে। আগে হ্যাঁ, আজ সন্ধ্যায় আমার সঙ্গে বনে চলুন, আমি ডাকলেই দাদা চলে আসবে। স্কুলের শেষে জটিলের সঙ্গে তার মাস্টার মশাই বনের মধ্যে গেলেন। তারপর জটিল তার দাদা মধুসূধনকে ডাক দিল, কিন্তু সে ও দাদা মধুসূধন, দাদা মধুসূধন, ও দাদা মধুসূধন, দাদা দেখা নেই। তখন মাস্টার মশাই বললেন, জটিল তুমি সত্য কথা বলো নি, আসলে তোমার কোনো কথা ভাই এই করে থাকে না। অভিমানে জটিল কাঁদতে লাগলো। সে বললে, না মাস্টার মশাই, আমি সত্যি বলছি, আমার দাদা আছে, তার নাম মধুসূদন, সে আমায় এই দইয়ের ভাঁড় দিয়েছে, আপনি বিশ্বাস করুন। তাহলে সে কোথায়, আসছে না কেন? ব্যাকুল হয়ে ও দাদা মধুসূদন, দাদা মধুসূদন, ও দাদা মধুসূদন, তুমি কোথায়, আমার কাছে এসো, তোমায় আসতেই হবে, না হলে মাস্টার মশাই ভাববে আমি মিথ্যে কথা বলছি। অমনি শোনা গেল এক সুমধুর মাসির শব্দ।
ওই দাদা আসছে, কি সুন্দর বাঁশি বাজাচ্ছে। বাঁশির শব্দ শুনে মাস্টার মশাই এদিক ওদিক তাকাচ্ছে মধুসূদন দাদাকে দেখবার জন্য, কিন্তু তাকে আর দেখা যাচ্ছে না। বনের মধ্যে থেকে এক মধুর স্বর ভেসে এলো, যদি তোমার মাস্টার মশাই আমায় এখন দেখতে পাবে না, তার এখনো অনেক দেরি। সরল বিশ্বাসের জন্য তুমি আমায় পেয়েছো, আর তোমার মায়ের ভক্তি বিশ্বাস আমায় মুগ্ধ করেছে। সে আমার কাছে প্রার্থনা করেছিল, তাই তোমার সঙ্গে রোজ বনের পথে যাই। শেষে জটিল বুঝতে পারল যে স্বয়ং ভগবান বিষ্ণু তার মধুসূদন দাদা রূপ ধরে এসেছিল। নমস্কার।